চলে এলাম আমপানা বানাতে। খুব গরম পড়েছে, গরমে একটু টক টক খেতে ইচ্ছা করে, ভালোই লাগে খেলে। আর গরমে টক খাওয়া ভালো, এর জন্য বানিয়ে ফুটবো আবার আমপানা। এ দেখো আমটা ছুলে নিয়েছি, ছুলে নিচ্ছি আমটাকে। আমটা ছুলে হয়ে গেছে, এবার দিয়ে দিব জল। দিয়ে ছোলার পরে ভালো করে মাখিয়ে নিয়েছি আমটাকে, জল দিলে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো চিনি, যে যেমন মিষ্টি খাবে ওরকম চিনি দেওয়া হবে। তারপরে দিয়ে দেবো নুন। নুন দিয়ে দিলাম 2-3 চামচ। তারপরে ভালো করে এটাকে মাখিয়ে নেব, গুলিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে হাতটা, পুরো অঞ্জে ফ্রিজ থেকে ঠান্ডা জল দিয়েছে, এর জন্য খুব ঠান্ডা লাগছে। এবার একটা চামচ নিয়ে নিয়েছি, এবার চামচ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মাখিয়ে নেব। আমার আমপানা বানানো রেডি, এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। তাহলে খেয়ে দিই, আর এই গরম পড়েছে তো গরমে এটা খাওয়া খুব ভালো করে মেখে রাখছি। খুব ভালো লাগছে খেতে, টক টক মিষ্টি মিষ্টি এরকম লাগছে। আর আমের একটা গন্ধ আসছে সুন্দর, কাঁচা আমের যেমন গন্ধ। তো এখানে শেষ করছি দিদি, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।